হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জাস্ট আমি ঘুম থেকে উঠে একটুখানি বাইরে এসেছি, বাইরের মানে পরিবেশটা দেখলাম যে রোদটাও কম, হাওয়াও দিচ্ছে, তো দরজাটা খুলে জাস্ট বাইরে বেরিয়েছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে 15 কি 16 তারিখ, আর এখন বাজে 9টা। এখন 2 দিন ধরে একটু লেট করেই ঘুম থেকে উঠছি। তো এখন জাস্ট উঠলাম, এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। দেখো এদিকে জানলা ঠান্না সব বন্ধ, ওই দিকেও জানলা সমস্ত বন্ধ। ঘরে গিয়ে আমি খুলবার, দেখো গাছে কত ফুল ফুটেছে আজকে, জবা ফুল এদিকে গাছেও ফুটেছে। তো আসল কথা, জবা ফুলগুলো ফুটেছে, মানে ফোটার একটা কারণ হচ্ছে মানে তোলা হয়নি, কেননা আমাদের বাড়িওয়ালারা আজকে নেই, ওরা গেছে তারাপীঠ ঘুরতে। তো পুজো দেয় যখন সব গাছের ফুলগুলো তুলে নেয়, তো নেই বলে ফুলগুলো গাছে রয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে। তো আমি এখন ব্রাশ করবো, তারপরে হাজব্যান্ড আজকে বাজার যাবে, মাছটা জানতে হবে, তারপরে কী রান্না হবে না হবে সেটা করে দেখা যাবে। চলো ঝটপট আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে গেছি আমি, আর এখন দেখুন সিঁড়ি দিয়ে ওই দিকে জানলাটা খুলতে যাচ্ছি, যেহেতু বললাম বৌদিরা কেউ বাড়িতে নেই, তো আমাদের দেখে শুনে রাখতে হচ্ছে, তাহলে জানলাটাকে খুলে দেবো, যেহেতু আজকে খোলা হয়নি। দেখছি দেখো, খুলে দিই জানলাটা। তো জানলাটা খুলে দিলাম, এবার আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার ঘর দরজার কাজে লেগে পড়তে হবে আমার, সব গোছানো টোছানো মোছামুছি করে হাত দেবো। হরলিক্স নিয়ে ঘরে এলাম, আর বিছানাপত্র দেখছো কী অবস্থা, হাজব্যান্ড সবে এখন টয়লেটে গেল। আমি হরলিক্সটা খাবো, তারপরে আমি বিছানাপত্র গুছাবো, ঘর ঝাড় দেওয়া হয়নি, এমনি সব মানে ডাস্টিং করা হয়ে গেছে, মানে ডাস্টিং করা হয়ে গেছে, ঘরের ফার্নিচার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। এখন হরলিক্সটা খাবো, আর একটুখানি বসে পড়লেই না ঝিমানো লাগে, এখন একবারে কন্টিনিউ কাজ করতে পারি, বসে পড়লেই ঝিমানো লাগে, মনে হয় যে এই করবো করবো কাজ, ওরকম একটা হাব মানে ভাব হয়। তো অলিক্সাকে বিছানাপত্র দেখো তো এখনও পড়ে আছে, এগুলো সব তুলবো, ঘর ঝাড় দেবো, অনেক কাজ বাকি আছে। তারপরে টিফিন এখন কী, কালকের ভাত আছে, হাজব্যান্ড বললো ভাত ভাজা করবে, তাই বললো আমাকে একটু কচুরি বা পরোটা এনে দিতে, যদি পায় তো ওগুলোই খাবো, আজকে আমার আর কিছু করতে ইচ্ছা করছে না। রান্নাবান্না বলতে কালকে চিংড়ি মাছের তরকারি রয়েছে, আর আজকে বাজার থেকে বলেছি অন্য কোনো মাছ নিয়ে আসতে, তাহলে 2-3 দিন হয়ে যাবে। তো দেখা যাক, ও ফ্রেশ হয়ে বেরোক টয়লেট থেকে, তারপরে বাজার করে আসুক, তারপরে দেখা যাবে কী কী রান্না হবে। হাজব্যান্ড বাজার চলে গেছে, আমি ঘরে বসে রয়েছি, আর আজকে সকাল থেকে আমার কোনো কাজ করতে ভালো লাগছে না। দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে আমার শরীরটা খারাপ, শরীরটা খারাপ বলতে আজকে কোনো কাজেই যেন আমি এনার্জি পাচ্ছি না। এখন বাজে দেখো, এখন 11টা মতো বাজে, তো হাজব্যান্ড আসবে, তারপরে কি আর রান্না হবে না হবে তারপর ডিসাইড করবো, মানে কথাটা বলতেও আজকে আমার মানে এনার্জিটা এত লস লাগছে। তো এখন তো ভিডিওটা শুরু করেছি, শেষ তো করতেই হবে, তো দেখা যাক কতদূর ভিডিওটা টানতে পারি, কেন শরীরে আজকে সত্যি কথা বলতে একটুও ভালো লাগছে না। তো জানি না কাজকর্মগুলো কীভাবে করব, কতদিন ধরে আমার সেই বাথরুমে সেই বিছানার চাদর তোমাদের বলেছিলাম যে কাচবো বলে রেখে দিয়েছি, তো ওয়েদার বাজের জন্য বাজে ছিল বলে কাচছিলাম না, তো আজকে ভেবেই রেখেছিলাম যে আজকে বিছানার চাদরগুলো কাচবই। তো যা সকাল থেকে যা শরীরের কন্ডিশন দেখছি, তাতে কোনো কাজে আমি এনার্জি পাচ্ছি না, মানে কথাটা বলতেও আমার ভালো লাগছে না। তো দেখা যাক, রান্নাবান্না তো করতেই হবে, আর কি বলবো যে মানে শরীরটা এখন যত সামনের দিন যাচ্ছে, শরীরটা না একটু মানে মানে ধরো 2 দিন ভালো থাকছে, 3 দিন খারাপ থাকছে, এরকম হয়ে যাচ্ছে। বাট সংসারের কাজ তো করতেই হবে, সংসারের আর রান্নাবান্নাটা যেহেতু আমি করি, তো রান্নাবান্নাটা আমাকেই করতে হয়। আর সকালবেলা শাশুড়িমা যখন থাকে, সকালবেলা জলখাবারটা শাশুড়িমাই করে, সেটা কোনো অসুবিধা হয় না। বাট আদার তো দেখো, হাজব্যান্ড পরোটা আর আলুর তরকারি নিয়ে এসেছে, তো আমি এখন খাবো,
আর ওদিকেও ডাইনিংয়ে এখন ভাত ভাজাটা করছে, ও ভাত ভাজা খাবে, আমারও একটু যদি ভালো লাগে একটু টেস্ট করে দেখবো। তো এখন বাজে 11টা বেজে গেছে, 11:20 মতো বাজে, তো ঝটপট আজকে ব্রেকফাস্টটা করে নিই চলো। হাজব্যান্ড আজকে বাজার থেকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছটা জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। হাজব্যান্ড দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, টমেটো পেঁয়াজ সব কেটেছে, ভাত ভাজবে বলে একটা ডিম দেখতে পাচ্ছ। আর আমি আজকে উচ্ছে ভাজা করব আর বেগুন দিয়ে মাছের ঝোলটা করবো। আর এই যে বাজার থেকে এনেছে পাট শাক, সব বার করে নিচ্ছে এখন, তিন আটি পাট শাক মতো এনেছে, অন্য শাক আনতে বলেছিলাম পাইনি, হয়তো যাই হোক পাট শাক এনেছে। আর এখানে ব্যাগে দেখছো এই প্যাকেটটায় লঙ্কা রয়েছে আর আলু টমেটো, তো খুব বেশি কিছু বাজার আইনি। তো আমি এখান থেকে এখন একটুখানি জল ভরছি, আমার খাওয়া ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখান থেকেই আমরা জল ভরি। এর আগে তোমরা হয়তো দেখো নি, তো আজকে দেখে নিচ্ছি এখানে আমাদের জলের জারটা থাকে। আর এখানে দেখো কুমড়ো ভাজবো বলে কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো, আর এখানে উচ্ছে ভাজাও করবো, ওটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছটা, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি ভাজবো। আর এখানে পাতলা করে ঝোল করবো, তার জন্য বেগুন পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলু, কেন আলু বেগুন দিয়ে ভালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে। আর সর্ষে বাটা দিয়ে করতাম, কিন্তু হাজব্যান্ড আবার সর্ষে বাটা খায় না। মাছ ভাজা হচ্ছে, দেখো এখানে আমি সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি, আর ওই তেলের মধ্যেই আমি একটু জাস্ট বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকে, তারপরে আমি আলুগুলোকে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেন আলুগুলো ভাজবো। ওই তেলের মধ্যে বেগুনটা তুলে রেখে দেখো কাঁচা লঙ্কা আর কালো গুঁড়ো ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে একা করে সব মশলা দিয়ে দেবো, আলুটা ভাজা হয়ে গেলে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি দেখো। টমেটোটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো, তারপর সব একে মশলাগুলো দেবো। টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, অল্প পরিমাণে, খুব বেশি মশলা লাগে না এই মাছটা করতে গেলে। ইলিশ মাছে একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ দেবো তার সাথে পরিমাণ মতো সব। তারপরে স্বাদ মতো নুন, আর জাস্ট আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করবো। দেখো সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে মোটামুটি, এবার আমি এই বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি জলটা দিয়ে দেবো। বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, কারণ বেগুন অলরেডি ভাজা আছে, এবার বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এবার বেগুন আলু সব মশলা একসাথে মিশে গেছে, এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখে নি কতটা জল লাগে, আর একটু নালে দেব। দেখো ঝোল ফুটে গেছে, এবার সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে মোটামুটি আমার হয়েই গেছে ইলিশ মাছের পাতলা ঝোল। এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি দেখো কুমড়ো ভাজা। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট কড়াইটা মেজে নিচ্ছি, বাসনপত্রগুলো মেজে নিচ্ছে, আর ওই দিকের গ্যাসে একটু উচ্ছে ভাজাটা বসানো আছে, ওটা ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইটা মাজবো।
আজকে সকাল থেকেই তোমাদের বলছিলাম যে শরীরটা ভালো নয়, জন্য খুব একটা তাড়াহুড়ো করতে পারিনি, একটু করে বসছি, একটু করে দাঁড়াচ্ছি, রান্না করছি, আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ছি, এরকম হয়েছে আমার আজকের অবস্থা। তো যত দিন যাচ্ছে না বেশি একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মধ্যে যত সামনের দিন এগোচ্ছে তত শরীরটা বেশি খারাপ করছে। তো বাসনপত্রগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করতে হবে, আর সেরকম কাজ নেই, তো অনেকই বেলা হয়ে গেছে এখন। এখন গ্যাসটা মুছে নিচ্ছি, দেখো গ্যাস পরিষ্কার করব। গ্যাস পরিষ্কার করতে আমার মানে প্রতিদিনই এত কষ্ট হয়, মানে গ্যাসের এখানটায় কী বলো তো স্ল্যাবটা থাকে, এখন পেটটা মানে যেহেতু বেড়ে গেছে পেটটা এখন স্ল্যাবে লেগে যায়, ওই জন্য খুব অসুবিধা হয় আমার গ্যাস পরিষ্কার করতে। কিন্তু আবার পরিষ্কার করলেও হবে না, করলেও হবে না, আঠা আঠা হয়ে যাবে, জানলাগুলো রোজই মুছি। তো এটা আমার একটু বাতিকও আছে বলতে গেলে, তো সেগুলোই আমি করছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে পেটটা যেহেতু এখানে ঠেকে যাচ্ছে। এখন বাজে 1:45, দেখো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে, এখানে ইন্ডাকশানটা রেডি করে রেখেছি, ভাতের চালও ওখানে ধুয়ে রাখা আছে, আমি স্নান করে এসে তারপর আমি ভাতটা বসাবো। আজকে তোমাদের সাথে সেই যে আমি দুপুরবেলা স্নান করতে গেলাম, এসে বললাম যে আমি লাঞ্চ করে কথা বলবো, তো স্নান করে যথারীতি চলে এসেছিলাম। লাঞ্চ করার আগেও বললাম যে হ্যাঁ তোমাদের সাথে লাঞ্চ করবো, এখন হাজবেন্ড স্নান করতে গেছে, অনেক কিছু বললাম। তো ভিডিওটা যখন প্লে করতে যাচ্ছি সেই আবার একই প্রবলেম, ফোনে আবার জানি না আবার হয়তো ভিডিও ভরে গেছে ওর জন্য সেই একই প্রবলেম হলো। তারপরে বিকালবেলা থেকে অনেকবার চেষ্টা করেছি তোমাদের সাথে কথা বলার, ভিডিও করার, তো আমি কিচ্ছু করতে পারিনি। আর একটু যদি লেন্দি ভিডিও করছি তো সেটা যখন প্লে করতে যাচ্ছে তখন কেটে যাচ্ছে, তো কোনোরকম কষ্টসৃষ্টে ফোনটাকে আপাতত ঠিক করলাম, জানি না দোকানে সত্যিই দিতে হবে, মানে আমার দ্বারা হচ্ছে না। তো যাই হোক এখন 7টা মতো বাজে, আমি জানি না এই ভিডিওটা হবে কি না। তো এখন দেখো পাউরুটি নিয়েছি আর এই যে জ্যাম, তো সন্ধ্যাবেলার এখন পাউরুটি জ্যাম খাবো, হাজব্যান্ড একটু বেরিয়ে গেল। তো জানি না এখন ভিডিওটা হবে কি না, যদি হয় তো তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো জ্যাম আর পাউরুটি আমার রেডি হয়ে গেছে, তো তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা প্রে করো যেন আমার ফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর রোজ আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারি, তোমরাও আমার অপেক্ষায় বসে থাকো জানি, যারা আমার ভিডিও রোজ দেখছো। তো প্লিজ প্রে করো ফোনটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বিকেলবেলা বা সন্ধ্যাবেলা প্রতিদিন ছাদে যাই, তো আজকে ছাদে যেতে পারলাম না, মানে ছাদে যেতে পারলাম না, মানে কি ছাদে গিয়েছিলাম বাট ভিডিও আর তোমাদের সাথে করতে পারলাম না, সেই প্রবলেমটা বললাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বললাম না লেন্দি বেশি যদি করি তাহলে আমার কোন আজকে যে ভিডিওগুলো মানে করেছি সকাল থেকে মানে এত পর্যন্ত রাত পর্যন্ত আমি কিছুতেই কোনো রকম ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করতে পারবো না, যদি ভিডিওটা অনেক বাড়িয়ে নিয়ে যাই। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে যা যা করলাম যতটা পারলাম, ফোনটা খারাপের মধ্যেও চেষ্টা করলাম তোমাদের সাথে কথা বলার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পায়েল বেঙ্গলি ব্লগার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করবে, একটা লাইক করে দেবে। তো চলো ফোনটা যদি ভালো থাকে আবার রেগুলার তোমাদের সাথে আসবো কথা বলতে, আর মনে করো যদি আমি ভিডিও দিতে পারছি না তো যারা তোমরা আমার ভিডিও দেখো তারা কিছু মনে করো না, তারা ভাববে নিশ্চয়ই ফোনে কোনো প্রবলেম হয়েছে। তো চলো এর মধ্যে সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, টাটা, গুড নাইট।